তিন তিনবার ভোটে পরাজিত, তবু লজ্জা নেই কান্তি গাঙ্গুলির। ফালতু ঝুটঝামেলা এড়িয়ে এই বয়সে পরিবার নিয়ে শান্তিতে থাকতেই পারতেন এই বসিয়ার নেতা, যেমন অনেকেই ভোটে জিতে যাওয়ার পরও থাকে। কিন্তু তা কে বোঝায়? এই বয়সে বারবার নিজের জীবন বিপন্ন করে প্রতিটি সাইক্লোন আসার আগেই সুন্দরবনের মানুষের জন্য ঝাঁপিয়ে তাকে পড়তেই হবে। জয়ী তৃণমূলের বিধায়ক সাংসদ কারো টিকির দেখা থাক বা না থাক, ঝড়ের আগে কান্তি আসে প্রবাদ প্রতিবার অক্ষরে অক্ষরে মিলিয়ে দেওয়ার আশ্চর্য প্রতিজ্ঞা করে রেখেছেন যেন তিনি। সত্য, তৃতীয়বারের জন্য বিধানসভা নির্বাচনে হেরেছেন, তাতে কি, এবারও সাইক্লোন যশ আসছে, দুদিনের মধ্যেই আছড়ে পড়বে বাংলার উপকূলে। তাই ভয়ঙ্কর সাইক্লোনের আগেই আসছেন তিনি আবারও, যেন ঠেকা নিয়ে বসে আছেন। সুন্দরবন তাকে বারবার হারিয়ে দিলেও তিনি সুন্দরবনকে কিছুতেই হারতে দেবেন না, ফেসবুকে জানিয়েছেন সেই কথা। আমি ফিরছি সুন্দরবনে ঝড়ের বিরুদ্ধে তৈরি হতে। ইতিমধ্যেই আয়লা, আমফান সহ বিভিন্ন সাইক্লোন মোকাবিলায় বিরাট অভিজ্ঞতা সম্পন্ন কান্তি গাঙ্গুলি রাজ্য সরকারের কাছে আবেদনও রেখেছেন। তিনি ফেসবুকে লিখেছেন, রাজ্য সরকার ও মানুষের কাছে দুটি আবেদন। এক, ফ্ল্যাট শেল্টারে মানুষকে আশ্রয় দেওয়ার আগে দেহের তাপমাত্রা দেখে নেওয়া হোক ও অসুস্থ সাধারণ মানুষের জন্য আলাদা আশ্রয় তৈরি করা হোক, যাতে গ্রামে করোনা আরও ছড়িয়ে না যায়। দুই, মানুষ পানীয় ও দরকার পড়লে বৃষ্টির জল যেন জমা করে রাখেন, কারণ বাঁধ ভাঙলে নোনা জল পানের অযোগ্য। বিপর্যয় মোকাবিলা বিশেষজ্ঞরা বলছেন, দুটি দাবি অত্যন্ত বাস্তবসম্মত। শুধু ঝড়, মুকুন্দপুরে রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের উদ্যোগে 50টি শয্যার কোভিড কেয়ার খুলেছেন কান্তিবাবু, ঝাঁ চকচকে সেই হাসপাতাল দেখার মতো। আমার ছেলে এক সপ্তাহ আগে একেবারে মৃত্যুশয্যায়, অঞ্জনের মতোই রাত্রি 12টার সময় ফোন করলাম, আলাপনবাবু একটা জীবনদায়ী ওষুধ চাই। রাত্রির একটার সময় ফোনে জানালো, আমি জোগাড় করে ফেলেছি, আপনি নিয়ে যান, আমি আমার সন্তানকে বাঁচাতে পেরেছি। আলাপন তার নিজের ভাইকে বাঁচাতে পারলো না। গত বছরও আমফান ভয়াবহ শক্তি নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলে আছড়ে পড়েছিল। সেই সময় দুনিয়া দেখেছিল দুদিন আগে থেকে কান্তিবাবুর লড়াই। ত্রাণ ও নিরাপদ স্থানে সবাইকে সরানো, ঝড় পরবর্তী ত্রাণের ব্যবস্থা, ভেঙে যাওয়া বাঁধ মেরামত সবই নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। ত্রাণের দাবিতে আন্দোলনেও ছিলেন প্রথম সারিতে, যদিও তারপরও নির্বাচনে এবারও তিনি পরাজিত হন। যে তৃণমূলের বিরুদ্ধে আমফানের ত্রিপল ও ত্রাণ দুর্নীতির অভিযোগে রাজ্য তোলপাড় হয়েছিল, এবার ভোটেও সেই তৃণমূলের দখলেই থেকেছে রায়দিঘি কেন্দ্র। তবু কোন মাটিতে গড়াই কান্তি গাঙ্গুলিরা কে জানে, হার জিত টলাতে পারে না এদের। যতবার বিপর্যয় আসে, বিপর্যয়ের আগেই মানুষের পাশে তাঁরা আসেন, আসতেই থাকেন। কেন আসেন কেউ জানে না, তবু আসেন, এরাই আসবেন। রেখো মাটির পরে দুটি পা, রেখো মাটির সাথে দোস্তি, যেন আকাশের কোনো ঠিক নেই, মাটি মরণেও দেয় স্বস্তি। রেখো মাটির পরে দুটি পা, রেখো মাটির সাথে দোস্তি, যেন আকাশের কোনো ঠিক নেই, মাটি মরণেও দেয় স্বস্তি।